রবিবার দুপুরে ল্যান্ডফলের পর থেকে 24 ঘন্টা কেটে গিয়েছে। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম মুখা শক্তি হারিয়ে পরিণত হয়েছে সাইক্লোনিক স্টর্মে। সোমবার সকালে দিল্লির মৌসুম ভবন থেকে জানানো হয়েছে মুখা বর্তমান মায়ানমারের উপরেই রয়েছে এবং ধীরে ধীরে চীনের উত্তর অংশের দিকে এগোচ্ছে। তবে শক্তি হারানোর আগে রবিবার গোটা দিন ধরে মায়ানমার এবং বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে মুখা। জলবায়ু বিজ্ঞানীদের মতে 1982 সালের পর থেকে এটিপ ভারত মহাসাগরের উত্তর অংশে তৈরি হওয়া সব থেকে শক্তিশালী গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়। মুখার সর্বোচ্চ গতিবেগ ছিল 260 কিলোমিটার প্রতি ঘন্টায়। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের দাবি অনুযায়ী মুখার দাপটে এখন পর্যন্ত মায়ানমারে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর আহত হয়েছেন অন্তত 700 জন। এছাড়া সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল পরিমাণে। মুখার আগমনের পূর্বাভাস পেয়ে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। মায়ানমারের উপকূলীয় প্রদেশের রাখাইনে প্রায় 20,000 মানুষকে বিভিন্ন মঠ মন্দির স্কুল বাড়ির মতো শক্ত পোক্ত আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। তারপরও মুখার দাপটে তছনছ হয়ে গিয়েছে রাখাইনের রাজধানী শহর সিতুয়ে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঘূর্ণিঝড়ের জেরে সিতুয়ের নিচু এলাকাগুলো বন্যা দেখা দিয়েছে, আটকা পড়েছেন সাধারণ মানুষ। শহরের অন্যান্য জায়গায় আবার ঝড়ের দাপটে বিধ্বস্ত, নেই বিদ্যুৎ সংযোগ, নেই ওয়াইফাই সংযোগও। রবিবার সিতুয়ে থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ঝড়ের সময় একটি টেলিগ্রাম টাওয়ার হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখা গিয়েছিল। উড়ে গিয়েছিল বহু কাঁচা বাড়ির চাল, উপরে গিয়েছে বহু গাছ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী মায়ানমারের সামরিক সরকার ঘূর্ণিঝড় এবং বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতে খাদ্য, পানীয়, ওষুধ এবং চিকিৎসকদের পাঠাচ্ছে। মায়ানমারে উপস্থিত রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি টুইট করে জানিয়েছেন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সার্বিক চিত্রটা জানা যায়নি। তবে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে মায়ানমারের উদ্ধার এবং ত্রাণের কাজ শুরু করা হয়েছে, তাদের সহায়তা করছে রেড ক্রস বাহিনীও। বস্তুত ঝড় আসার আগে থেকেই রেড ক্রসের শয়ে শয়ে স্বেচ্ছাসেবক মহিলা এবং শিশু বিদ্যুতের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার অভিযানে অংশ নিয়েছিল। গ্রাম ও শহরাঞ্চলে ঝড়ের বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করছিলেন। ঝড়ের পর উদ্ধার অভিযানেও ঝাঁপিয়ে পড়েছেন তারা। মুখার প্রভাব পড়েছে বাংলাদেশেও, তবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার ঝুঁকি ছিল কার্যক্ষেত্রে ক্ষতির মাত্রা তার থেকে অনেকাংশে কম হয়েছে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া দফতর। অন্যদিকে প্রবল শক্তি নিয়ে রবিবার বিকেলে ক্যাটাগরি 5-এর ঘূর্ণিঝড় মুখা বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে আঘাত হেনেছে, যার ফলে ভারী বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশ উপকূল এলাকাগুলোতে। জানা গিয়েছে 195 কিলোমিটার বেগে মুখা উপকূলে আশ্রয় পড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বাংলাদেশের আবহাওয়া দফতরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়েছে। মায়ানমারের স্থানীয় সংবাদ সংস্থা ঝড়ের কারণে গাছ উপড়ে গেছে এবং একটি টেলিকম টাওয়ারও উপড়ে গেছে। ঘূর্ণিঝড়টি প্রায় সম্পূর্ণভাবে পশ্চিম মায়ানমারে তাণ্ডব চালিয়েছে। তবে সেখানকার হাওয়া অফিস জানিয়েছে তাণ্ডব চালানোর পরে ঘূর্ণিঝড় মুখা দ্রুত দুর্বল হয়ে পড়েছে। যদিও এখন মায়ানমার জুড়ে চলছে ঝড়ো হাওয়া এবং ভারী বর্ষণ। অনুমান করা হচ্ছে ঘূর্ণিঝড় মুখা সোমবার রাতে মঙ্গলবার সকালের মধ্যে পশ্চিম প্রান্ত থেকে মায়ানমারের উত্তর প্রান্তে মুখা ছড়িয়ে পড়বে। সেখানকার সরকারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের পাশাপাশি ভূমিধসের সতর্কতাও জারি করেছে। প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতেও বলা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, সেই সঙ্গে ঘূর্ণিঝড় মোকাবেলায় যাবতীয় দিক নির্দেশনাও দিয়েছেন তিনি। বেশ কিছু জায়গায় প্রচুর মানুষ আটকে গিয়েছিল বলে খবর বের হয়েছিল, সেই সব এলাকায় দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।